বন্ধুরা গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। বাঙালি মেয়ে পূজার একটি নতুন ব্লগ নিয়ে তোমার চলে এলাম তোমাদের কাছে। আজকের ব্লগটা আমি তোমাদের জানাবো মাদুর নিয়ে কাহিনী। মাদুর জানো কত কষ্ট করে মানুষজন বনে, কিন্তু তাদের মুখে হাসি ফুটে যায় কখন বলো তো? যখন তারা ওই মাদুরটা বিক্রি করে বাজার থেকে টাকা ইনকাম করে। আর কত কম দামেও মাদুর পাওয়া যাচ্ছে সেটা তোমরা ভাবতেও পারবে না এই বাজার থেকে। চল তাহলে বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি মাদুরের দোকানে যাওয়ার জন্য। না, মাদুরের দোকান নয়, মাদুরের মেলায় যাওয়ার জন্য। মেলা নয়, মাদুরের বাজারে যাওয়ার জন্য। বাজারে যাওয়ার জন্য আমরা বেরিয়ে পড়েছি, চলো তাহলে যেতে থাকি। আর তোমরা আমার সাথে চলো, সেখানে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। বর্তমানে শাবং, পটাশপুর ও ভগবানপুরের নদী তীরবর্তী এলাকার মানুষের জীবন জীবিকা নির্ভরশীল এই কেলেঘাই নদীকে ঘিরেই। নদীপথই এখানকার একমাত্র যোগাযোগের মাধ্যম। বর্তমানে কেলেঘাই নদীর উপরে এই কাঠের সাঁকোটি হওয়ার জন্য নদীপথের থেকে কাঠের সাঁকো দিয়েই বেশি মানুষ যাতায়াত করেন। কেলেঘাই নদীর দুতীরে রয়েছে বহু সংখ্যক ইটের ভাটা। এই ব্রিজের উপর থেকে মানুষ যাতায়াত করতে নেয় 2 টাকা, আর বাইক সাইকেল যাতায়াত করতে নেয় 5 টাকা। দেখো বন্ধুরা, এই জমিতে কিন্তু চাষ করা হয়েছে মাদুর কাঠি বোনার জন্য বড় বড় ঘাস। সেই ঘাস মাথায় করে নিয়ে চলেছে গ্রামের এক মহিলা। এই দেখো, ঘাস তুলে নিয়ে এসে মা আর তার ছেলে বাছাইয়ের কাজে বসেছে। ঘাসগুলোকে শুকনো করার জন্য রাখা রয়েছে। আমরা চলে এসেছি মাদুর শিল্পের বিখ্যাত সেই জায়গাতে। বাবা, জিজ্ঞাসা করো দাদুকে, দাদু কি করছে এগুলো, আর এগুলো দিয়ে কি করা হয়? দাদু বসে বসে পাট কাটছে। দেখুন কিভাবে পাট থেকে দড়ি বোনা হয়, দেখুন। পাড় দিয়ে দড়ি কাটছে। দাদু ওটাকে কি বলে, যেটা ঘুরছে ওটাকে কি বলা হয়? ওটাকে বলা হয় ঢেরা। এই চাষ প্রায় 10 বছর আগে হয়েছিল, তো ঘরে কিছু পাট পড়েছিল। এটার থেকে দড়ি বুনবে দাদু। এই যান্ত্রিকতার যুগে প্রতিনিয়ত হাত দিয়ে বুনে চলেছে মাদুরের কাঠি দিয়ে মাদুর। এই মাদুর বোনার সঙ্গেই যেন তাদের জীবন অতিবাহিত হতে থাকে প্রতিদিন প্রতিনিয়ত। দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি মাদুর শিল্পের বাজারের কাছে। দেখো বন্ধুরা, এখানে বড় থেকে ছোট মাদুর সব থাক থাক করে সাজানো রয়েছে। আর কত লোকজনের কোলাহল থেকে শুরু করে কত লোকজনের কেনাকাটা সবই রয়েছে এই বাজারে। আর বিখ্যাত শবং এর সেই মাদুর কাঠি আর মাদুর বোনার শিল্প, সেখানে তো থাকবেই কিলো কিলো কাঠি, কিলো কিলো মাদুর, তাই না? আর খুচরো থেকে পাইকারি সবকিছুই কিন্তু পেয়ে যাবে তোমরা এখানে। অনেক অনেক সস্তা দামে বিক্রি হয় খুচরো থেকে পাইকারি সব রকমের মাদুর। দেখো এখানে কেউ বা তার মাদুর গুনে গুনে রাখছে, আর কেউ বা গুনে গুনে কিনে নিচ্ছে। এখান থেকে কিন্তু বন্ধুরা বহু মাদুর পাইকারি খুচরো দামে বিক্রি হয় বিদেশে যাওয়ার জন্য। তারা 90 দশকের মানুষ, তাদের কাছে মাদুর এক প্রকার নস্টালজিক বিষয়বস্তুই বটে। মনে পড়ে যায় 90 দশকের সেই শীতের দুপুরের দৃশ্য, হালকা রোদে শতরঞ্জি পেতে সবাই মিলে বসে পড়া রোদ পোহানোর জন্য। এই মাদুরটা দেখো কি সুন্দর রেড আর হোয়াইট কালারের কম্বিনেশনে তৈরি করা। এই মাদুরটাতে জানো 16 জন মানুষ বসতে পারে। বর্ডার কিন্তু বন্ধুরা, তোমরা ব্লু রেড যে যে কালারের চাইবে সেই কালারই পেতে পারো। আর দেখো কি সুন্দর করে বুনন। আর এরকম মাদুর ছাড়াও পাওয়া যাবে, দেখো আমার পেছনে রাখা আছে এরকম কাঠির মাদুর, কাঠির মাদুর, প্লাস্টিকের মাদুর, সবকিছু মাদুরই কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। এগুলো কিন্তু মেলাতে অনেক দাম, প্রায় 300 থেকে 400 টাকা, 500 টাকাতেও বিক্রি করে অনেকে। কিন্তু এখানে 100 টাকা, তোমরা জানো, ভাবতে পারো 100 টাকায় মাদুর পাওয়া যাবে, আবার তাতে 16 জন বসতে পারবে। এই মাদুরটা দেখো বন্ধুরা কত সুন্দর কাঠির মাদুর, তার পাশে তো আবার বর্ডার দেওয়া, তার পাশে দেখো কালারিং সুতো দিয়ে কি সুন্দর বুনন করা, ডিজাইন গুলো কত সুন্দর
জিগজ্যাগ ডিজাইন আর কত সুন্দর কালার দিয়েছে দেখেছো মানানসই কালার কাঠের উপরে কিন্তু সুতোগুলোর কালার দারুণভাবে ফুটে উঠেছে বন্ধুরা কতকাল আগে বা কোন যুগে বাঙালি মাদুরের ব্যবহার শুরু করেছিল তা কিন্তু বলা মুশকিল মুঘল সাম্রাজ্যের শেষ দিক থেকেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে এই শিল্প গ্রীষ্মপ্রধান বঙ্গদেশে ব্যাপক প্রসার লাভ করেছিল কেন বন্ধুরা তোমরা এখানে ব্যাগ থেকে শুরু করে মাদুর কাঠির প্রায় সবকিছুই খুবই সস্তা দামে পেয়ে যাবে দেখে ভীষণ পছন্দ হয়ে গেছে নিয়েছি সাথে করে কারণ বাড়ি নিয়ে যাওয়ার আমার জামার রঙের সাথে একদম মিলে গেছে মাদুরের রং তাই জন্যই মনে হয় বেশি পছন্দ হয়েছে এত কম দামে পাবো এখানে এসে ভাবতেও পারিনি তাই জন্যই নিয়ে নিলাম বেশ কয়েকটা